গাইস রিসেন্টলি আমি ইনফিনিক্স হট 12 এর ব্যাপারে একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে আপাতত টপে চলতেছে। সো গাইস আমি ভাবলাম তাহলে ইনফিনিক্স হট 12 5G এর ব্যাপারে একটা ভিডিও আনা যায়। সিরিয়াসলি গাইস আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলছে। যারা গেমিং আর ক্যামেরার জন্য একটা ভালো ফোন খুঁজতেছো গাইস, সিরিয়াসলি এটা তোমাদের জন্য একটা বেস্ট চয়েস হতে চলছে। এখন যারা নতুন ফোন কিনবা তারা তো এই ভিডিওটা দেখবাই, আর যারা এখন আপাতত কোনো মোবাইল কিনবা না তারাও এই ভিডিওটা দেখো, বিকজ ইন ফিউচারে তোমাদের এই ইনফরমেশন গুলো অনেকটা কাজে লাগবে। গাইস ইনফিনিক্স হট 12 5G তে 6.8 ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। সাথে এই ফোনটাতে থাকছে 500 নিটস ব্রাইটনেস যেটা 120 হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে, আর এই ফোনের 240 টাচ স্যাম্পলিং রেটও আমরা দেখতে পেয়ে যাব। এই ফোনের ব্যাক সাইডে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ফোনের মেইন প্রাইমারি লেন্সে 15 মেগাপিক্সেল ক্যামেরার সাথে স্যামসাং এর স্ক্যানার ইউজ করা হয়েছে, আর বাকি একটা ক্যামেরা 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর একটা 2 মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড যেটা 1080p 13 fps এর সাথে ফুল এইচডি তে ভিডিও করা যাবে। গাইস এই ফোনের মেইন ক্যামেরা হাই ডেফিনিশন ভিডিওর সাথে সাথে 4K তে ভিডিও করতে পারবে। গাইস এখন আসলে র‍্যাম রমের ব্যাপারটা, গাইস এই ফোনে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 9000 এর চিপসেট ইউজ করা হয়েছে যেটা ফোনের পাওয়ার অনেকটা কম খাবে, আর এটা অনেক স্ট্রং একটি গেমিং প্রসেসর। কত গেম খেলবে খেলো ফোন অতটা আর হিট হবে না। এই ফোনটা 6GB আর 8GB RAM এর সাথে পাওয়া যাবে যেখানে LPDDR5X বেস্ট আছে, আর 64GB 128GB রম পাওয়া যাবে যার সাথে UFS 3.1 সাপোর্ট করে। সাথে এই ফোনের সাউন্ড কোয়ালিটিটা পুরাই মারাত্মক হতে চলছে। এই ফোনে 3.5 এর অডিও জ্যাক ইউজ করা হয়েছে। আর গাইস কি করতেছো এখানে, একটা সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে হলো গাইস একটা সাবস্ক্রাইব চাই তোমাদের কাছ থেকে। আর গাইস তোমাদেরকে বাজেট নিয়ে টেনশন করতে লাগবে না, এই ফোনটা তোমাদের বাজেটের মধ্যে থাকছে। এই ফোনের ব্যাটারিটা 5000mAh যেটা 33W সাপোর্ট করে যেটা টাইপ সি পোর্ট। গাইস এখন আসা যাক প্রাইজের ব্যাপারটা, এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 11000 থেকে 13000 রুপিতে যেটা ওখানকার কারেন্সি, আর বাংলাদেশের মধ্যে 13000 থেকে 16000 টাকার মধ্যে পেয়ে যাবো এই ফোনটা আমরা। এখন গাইস এটা তোমরা সবাই জানো যে ইনফিনিক্স সবার কথা মাথায় রেখে মিড রেঞ্জের বাজেটের মধ্যে অনেক ফিচার্স আমাদেরকে প্রোভাইড করে, আর আপাতত এই ফোনটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না, কিন্তু রিসেন্টলি কিছুদিনের মধ্যে আমরা এই ফোনটাকে আমাদের বাংলাদেশে পেয়ে যাব, যেটা আমাদের বাংলাদেশে কিছুদিনের মধ্যে লঞ্চ করা হয়ে যাবে। এই ইনফিনিক্স হট 12 5G আমাদের বাংলাদেশে লঞ্চ করার সাথে সাথে ইনফিনিক্স হট 12 প্রো 5G বাংলাদেশে লঞ্চ করে দেওয়া হবে। গাইস ভিডিওটা যদি তোমাদের জন্য সামান্য একটু ইনফরমেটিভ হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা মাস্ট অল সিলেক্ট করে দিও, আর ভিডিওটাকে লাইক করে কমেন্টে তোমাদের মতামতটা জানাই দিও। আর তোমরা কি জানো যে তোমরা যেই ফেসবুক অ্যাকাউন্টটা রেগুলার ইউজ করতেছো সেই অ্যাকাউন্ট দিয়ে তোমরা কিভাবে টাকা ইনকাম করতে পারবা? সেটার জন্য তোমাদের অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অন করার পর রেজিস্ট্রেশন করে নিতে লাগবে। তোমরা যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে ফেসবুক পেজের মতো তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও টাকা ইনকাম করতে চাও তাহলে ডান সাইডে ভিডিওটা দেখে আসতে পারো।